মাগরবের সময়, এই সময় কিছু আমার মনে হয় যে বেশি বাচ্চারা আসে নাই, প্রায় 50 থেকে 60 জন ছেলে আসছে, সবাই নামাজ পড়তে গেছে। নামাজ আসার পরে এখানে আমাদের সাইনবোর্ড ভাঙছে, টিভি ভাঙছে, এখানে আগুন জ্বালাইছে, অনেক কিছু নিয়ে গেছে, কাগজপত্র গুরুত্বপূর্ণ কাগজ, টেলিভিশন ভাঙিছে, অনেক কিছু ক্ষতি, মানে লুটপাট করছে। মানে এখন যে পরিস্থিতি দেশের, আমার মনে হয় অন্তর্বর্তী সরকার এটা ট্যাকেল দিতে পারবে কিনা সন্দেহ। সবাই যে বাচ্চারা আইসা জাতীয় পার্টি আক্রমণ করছে, এর প্রতিবাদ এবং নিন্দা জানাই আমি জাতীয় পার্টির পক্ষ থেকে। আমরা আগামী কালকের আমরা মাগরবের সময় এখানে সমাবেশ হবে এবং আমরা এখানে মিছিল করব, কারণ আমরা চাই, আমরা কিন্তু এই হামলা মামলা আমরা এগুলো কখনো করি না, এগুলো বিশ্বাস করি না যে মারো কাটো ধরো, এইগুলো আমরা বিশ্বাস করি। আমরা রাজনীতি সুষ্ঠুভাবে রাজনীতি করতে চাই, আমরা আমরা অবশ্যই এখন মামলা করব। আপনি ভিতরে আছেন, আমাদের যুব সংগঠন চেয়ারম্যান সাহেবের ছবি ছিল, সবকিছু ভাঙচুর করে নিয়ে গেছে, করেছে জামাত করেছে, ইসলামী শাসন তন্ত্র আন্দোলন করেছে, তাদের দোষ কোথায়?